একদিকে নিম্নমানের উপকরণ, অন্যদিকে যাদের জন্য ঘর তাদেরই নাম নেই তালিকায়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে এই অনিয়ম। অভিযোগ রয়েছে, গৃহহীনদের বাদ দিয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়া হচ্ছে বিত্তশালীদের, আর অভিযোগের বিষয়ে নজরদারিও নেই কারো। শিবগঞ্জ প্রতিনিধি কামারুজ্জামান প্রামাণিকের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন ড্যানি দ্রং। আমি একজন গরিব মানুষ, নিরভূমি নাম পরের জায়গায় বসবাস করি। আমি বাড়ি ঘর পাচ্ছি না, লিস্টিতে নাম থাকা অবস্থায় আমার নাম ক্যান্সেল করা হচ্ছে। আর যাদের বাড়ি ঘর আছে, 10 কাঠা মাটির উপর জমি জায়গায় আছে, তারা বেশ সুন্দর বাড়ি ঘর পাচ্ছে টাকার বিনিময়ে। আমি একজন গরিব মানুষ, পাওয়ার যোগ্য সে বাড়ি ঘর পাচ্ছি না। অন্যের জায়গায় একটি কুঁড়ে ঘর তৈরি করে বসবাস করছেন হতদরিদ্র সানাউল ইসলাম। এমন অবস্থায় তার চোখে আশা জাগাচ্ছিল প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প, কিন্তু বর্তমানে হতাশা বাড়ছে সানাউল সহ আরো অনেকের মধ্যে। বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় নির্মাণ করা হচ্ছে ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প, কিন্তু যাদের জন্য এসব মাথা গোজার ঠাঁই নির্মাণ করা হচ্ছে, তালিকায় তাদের নাম বাদ পড়ে ঢুকছে অন্য নাম। আমাদের জায়গা বাসায় বাড়ি কোনো কিছুই নাই বাবা, আমার অর্থ সত্য নাই বলে কেউ আমাকে ঘর বাড়ি দিচ্ছে না। জায়গা অর্থ সত্য আছে, জায়গা জমি আছে, তারা কিন্তু ঘর পাইছে বাবা, আমরাই কিন্তু ঘর পাইনি। আমার খুবই অধীন গরিব, এখন পড়ার বাড়ি থাকে, এখন যে কোনো টাইমে বার করে দিতে পারে। কেন সরকার তো একটা ঘর দিচ্ছে, এই পাওয়ার যোগ্য তালিকায় নাম আছে, তারপরেও দিচ্ছে না, এখন টাকার বিনিময়ে দিচ্ছে না। সরকার কি এটা কি তদন্ত করে দেখবে না? সানা ভূমিহীন, 100 শতক জায়গাও নাই, বা বাইরেও নাই, বাইরের জায়গাও নাই। ভূমিহীনের নাম ছিল দেওয়া, কিন্তু সেটা আবার বাতিল করছে। এই ঘর পাওয়া উচিত, সে কেন মেম্বার চেয়ারম্যান কেন ঘর দেয় না? শুধু তাই নয়, ঘর দেওয়ার কথা বলে আবার টাকা হাতানোর অভিযোগও উঠছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। গরিবেরা ঘর লিবা গেলে টাকা লিবে 10,000-20,000 কাছা দা, তাহলে ঘর পাবে নসব পাবে না। আর এলা সব ওই অর্থশালী লোকেরা ঘর বাড়ি পাবে। জমিদার তোমার 1400 উপর বিশাল বাড়ি, সাইদুলের বাড়ি, দরুর বাড়ি, অথচ যার ঘরে বাড়ি ঘর নাই, প্রকৃত ভূমিহীন, তালিকার নাম থাকা সত্ত্বেও তারা বাড়ি ঘর পাচ্ছে না। এরপর আবার পাওয়া গেছে ঘর নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে স্থায়িত্ব নিয়েও বাড়ছে সন্দেহ। সরকারি ঘর এখানে 1 নম্বর ইটা দিয়ে কাজ করা অর্ডার, সে এখন ইটার এই জায়গায় কাজ করতেছে 3 নম্বর ইটা দিয়ে। ভিড় তো দেয়নি, মনে করে বালু বিছে দিয়ে, উদাল দিয়ে টানে বালু বিছে দিয়ে তারই উপর ইটা গাঁথে ঘর করতেছে। এই ঘর থাকা খুব কঠিন ব্যাপার। এখানে যে কাজটা হচ্ছে, এটা হচ্ছে এক গাড়ি ঢুকছে ভুল করে 2 নম্বর ইটে, আর সম্পূর্ণ 1 নম্বর ইট দিয়ে কাজ হচ্ছে। আর যে আমরা ভিত্ত দিচ্ছি, এটা সম্পূর্ণ মাটি দিয়ে পুরে যাবে, নিচু জন্য আমরা উপর থেকে মাটিটা ভিত তুলছি, আবার মাটি দিয়ে আবার এটা পুরো 1 ফিট গভীর হয়ে যাবে। যাদের মনে করো যে বাড়ি ঘর আছে তারাই পাচ্ছে এই জায়গা, যাদের বাড়ি ঘর নেই তারা এই জায়গা পায় নাই। আমরা তো ভূমিহীন, আমরা তো কোনো বাড়ি টাড়ি পাই নাই। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে ক্যামেরায় কথা বলতে নারাজ উপজেলার নির্বাহী কর্মকর্তা। সরকারি কাজে দুর্নীতি ও অনিয়ম রোধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেও সাড়া পাচ্ছেন না এলাকার সচেতন মহল।